উপকূলীয় জেলা ঝালকাঠিতে টানা তিন দিন থেমে থেমে বৃষ্টি ও নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধিতে জেলা জুড়ে দুর্ভোগ পড়েছে মানুষ। জেলার চারটি উপজেলার এই পর্যন্ত প্রায় ২০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। জেলার সুগন্ধা বিষখালী নদীর পানি দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। এই কারণে অনেক স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন। বিষখালী নদীর সংলগ্ন বাদুরতলা বাজারের ছটি ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া সুগন্ধা নদী ভাঙনে মুখে পড়েছে বলে নলসিটির ষাটপাকিয়া ফেরিঘাটের এলাকা। বৃষ্টির কারণে নিম্ন আয়ের মানুষ পড়েছে বিপাকে। তারা কাজ করতে না পারায় অলস সময় পার করে জীবিকা নির্বাহ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।